তো আজকে আমরা খেলতে যাচ্ছি বাংলাদেশ এবং পাকিস্তানের ভিতরে একটা দুর্দান্ত ম্যাচ, 10টা ওভারের ম্যাচ। না টেনে দেখার চেষ্টা করবা তাহলে কিন্তু মজা পাইবা। তো প্রথমে কিন্তু টস পর্বে চলে এসেছি আমরা। তো টসে জিতলেই কিন্তু আমরা এখানে বোলিং করার সিদ্ধান্ত নিব। তো এখানে কিন্তু টসে আমরা টেলস নিয়ে নিয়েছি। তো টেলসে কি আমরা জিততে পেরেছি? হ্যাঁ, আমরা টসে জিতে নিয়েছি এবং 10 ওভারের ম্যাচ যেহেতু, তাই আমরা এখানে বোলিং সিলেক্ট করব। তো প্রথমে একটা কথা বলে দিই, আমার কিন্তু ঠান্ডা লাগছে, যার কারণে গলাটা কিন্তু একটু বসে গিয়েছে বলতে গেলে, তাও ম্যানেজ করে নিও তোমরা। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ দুই দলের একাদশ তোমরা দেখে নিয়েছো। আর আমি কিন্তু অনেক দিন ধরে কিন্তু ভিডিও আপলোড দিতে পারিনি, সেটা হচ্ছে কারণ আমার পড়াশোনা রয়েছে। পড়াশোনার ভিতরে আমি তাও যেই দিন একটু গ্যাপ পাই সেই দিনকে ভিডিও বানাই। তো আজকে গ্যাপ পেয়েছি, আজকে ভিডিও বানাচ্ছি। তো তোমরা কিন্তু প্লিজ সাপোর্ট করবা, সাপোর্ট না করলে তো আর আগাতে পারবো না। তো এখানে কিন্তু সেম আইয়ুব এবং এখানে কিন্তু মোহাম্মদ রিজওয়ানই তো মনে হলো কে যেন আসছে, সে দেখিনি। তো তানজিম সাকিব কিন্তু এবার বোলিং করতে চলে এসেছে। তানজিম সাকিব কিন্তু একজন দুর্দান্ত বোলার। তো এখানে কিন্তু সাইম আইয়ুব এখানে কিন্তু ওপেনিংয়ে ব্যাট নিয়ে প্রস্তুত হয়ে আছে এবং তানজিম সাকিব রয়েছে বোলিং করার জন্য। আর এখানে কিন্তু মোহাম্মদ রিজওয়ান রয়েছে অপোজিট ফ্রান্টে। তো প্রথম বল করতেছে তানজিম সাকিব। তানজিম সাকিব তার প্রথম বল করে দিয়েছে, প্রথম বলে কিন্তু ঠেকিয়ে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে সাইম আইয়ুব। এবং এবার কিন্তু ব্যাটিং পেয়ে যাবে মোহাম্মদ রিজওয়ান। তো মোহাম্মদ রিজওয়ান কিন্তু বেস্ট রানটা তোমরা দেখতে পেয়েছো, 104 রান। তারপরে দ্বিতীয় বল করতেছে তানজিম সাকিব। তানজিম সাকিবের দ্বিতীয় বলে এবার কিন্তু ব্যাট চালিয়ে দিয়েছে এবং এখান থেকেও আরও একটা রান আদায় করে নিয়েছে। দেখেন ওভারে পঞ্চম বল করতেছে তানজিম সাকিব। ওভারে পঞ্চম বল মোহাম্মদ রিজওয়ান রয়েছে স্ট্রাইকে। ওভারে পঞ্চম বলে এবার কিন্তু গ্যাপে বল মেরে দিয়েছে এবং বলকে পাঠিয়ে দিয়েছে শিবানের ওই প্রান্তে, 4টা রান। একটা দুর্দান্ত চার, কিন্তু আমাদের এখানে নো বল হয়ে গেছে কীভাবে আমি সেটা ঠিক দেখতে পাই নাই। তো 4টা রান প্লাস নো বলে 1টা রান, মোট 5-5টা রান আদায় করে ফেলেছে একটা বলে। তো ওভারে পঞ্চম বল এবার কিন্তু আমাদেরকে দেখে শুনে বল করতে হবে, কারণ এখানে কিন্তু 6 মারতে পারে যেহেতু নো বল ছিল, অর্থাৎ এটা ফ্রি হিট। ওভারে পঞ্চম বল, পঞ্চম বলে ওয়াট আ সিক্স। মোহাম্মদ রিজওয়ান কিন্তু ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন সজোরে এবং বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার ওই পারে। একটা দুর্দান্ত ছক্কা কিন্তু মেরে দিয়েছে এখানে মোহাম্মদ রিজওয়ান। ওভারের শেষ বল করতেছে তানজিম সাকিব। ওভারের শেষ বল, শেষ বলে কিন্তু এবার আস্তেই করে ঠেকিয়ে দিয়ে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে। তো এক ওভার শেষে রানটা দাঁড়িয়ে গিয়েছে 15 রান। তো কোনো উইকেট যেহেতু পাই নাই, তার জন্য এবার কিন্তু শরীফুল ইসলামকে নিয়ে চলে এসেছি দ্বিতীয় ওভারে। শরীফুল ইসলাম কি পারবে উইকেটটা আদায় করতে? তো তোমরা দেখতে পাচ্ছ আবহাওয়া কিন্তু ভালো না, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। তো প্রথম বল করতে শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম তার প্রথম বল এবং প্রথম বলেই কিন্তু একেবারে ক্যাচ আউট হয়ে ফিরে যেতে হবে মোহাম্মদ রিজওয়ানকে। তো মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা কিন্তু আদায় করে নিল শরীফুল ইসলাম, প্রথম বল করেছে এবং প্রথম বলেই কিন্তু ক্যাচ আউট হয়ে চলে যেতে হচ্ছে মোহাম্মদ রিজওয়ানকে। তো এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে বাবার আজম। বাবার আজমকেও কিন্তু আমাদেরকে এভাবেই উইকেট আদায় করে নিতে হবে বাবর আজমের। আমরা দ্বিতীয় বল, দ্বিতীয় বল করে দিয়েছে শরীফুল ইসলাম। দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে, এখান থেকে 2টা রান আদায় করে নিতে পারবে এবং 2টা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে বাবর আজম। তো 2-2টা রান আদায় করে দলীয় সংগ্রহ হয়ে গেছে কিন্তু 17টা রান। তো এখানে কিন্তু আবার শেষ বল করতে আসছে শরীফুল ইসলাম। আবার শেষ বল, শেষ বলে এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এবং আরও একটা রান কিন্তু আদায় করতে সক্ষম। সুতরাং 2 ওভারে 20টা রান 1 উইকেটের বিনিময়ে। তো এবার কিন্তু বল করতে চলে এসেছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন বল করতে চলে এসেছে, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ ওভারে তৃতীয় বল। তৃতীয় ওভারের প্রথম বলটা করতে যাচ্ছে রিশাদ হোসেন, স্ট্রাইকার রয়েছে বাবার আজম। বাবার আজমের বল করতেছে, বাবার আজমকে বল করতেছে রিশাদ হোসেন। প্রথম বল, প্রথম বলে কিন্তু কাট করে দিয়েছে ফিল্ডার, সেখানে রয়েছে ফিল্ডার সেখানে রয়েছে বলে একটা রানের বেশি নিতে পারবে না। তো বাবার আজম কিন্তু আরও একটা রান নিয়েছে। তারপরে তৃতীয় বল করতে হচ্ছে রিশাদ হুসেন। আবার দ্বিতীয় বল, আবার তৃতীয় বল, তৃতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে এবং আরও একটা রান কিন্তু পায় নাই, ডট বল হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বলতেছে খুব সুন্দর বল হচ্ছে, খুব সুন্দর বল, এরকম বল করতে হবে বলতেছে। যাই হোক, আবার চতুর্থ বল করতে যাচ্ছে এবার কিন্তু রিশাদ হুসেন। আবার চতুর্থ বলে কি উইকেট পাবে? ওভারে চতুর্থ বল, চতুর্থ বল করে দিয়েছে, চতুর্থ বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, একটা রানের বেশি নিতে পারবে না। তো 23টা রান হয়ে গিয়েছে তাদের। তো চতুর্থ ওভারে প্রথম বল করতে হচ্ছে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ তার প্রথম বল করতে হচ্ছে বাবর আজমের স্ট্রাইকে। প্রথম বল, প্রথম বলে কিন্তু সজোরে ব্যাট চালিয়ে দিচ্ছে এবং বল কিন্তু চলে যাচ্ছে সীমানার ওইদিকে এবং একটা দুর্দান্ত চার পেয়ে যাবে বাবর আজম। তো একটা চার পেয়ে গিয়েছে। ওভারে চতুর্থ বল করতে হচ্ছে এবার কিন্তু মেহেদী হাসান মিরাজ। ওভারে চতুর্থ বল, স্ট্রাইকে রয়েছে সেম আইয়ুব। ওভারে চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু আরও একটা রিভার্স সুইপ মারতে চেয়েছিল কিন্তু পারে নাই, তেমন একটা কানেকশন হয়নি, যার কারণে একটা রান নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকতে হবে সেম আইয়ুবকে।
তারপরে শেষ বল করতে যাচ্ছে মিদিসেন মিরাজ, তারপরে শেষ বলে কি উইকেট পাবে, আবার শেষ বল, শেষ বলে কিন্তু এবারে কিন্তু ব্যাটটা চালিয়েছে, কিন্তু এখানে কিন্তু ফিল্ডার রয়েছে যার কারণে একটা রানের বেশি নিতে পারবে না। তো বৃষ্টি হচ্ছে আমার মনে হচ্ছে এবারে কিন্তু কল্ড অফ করে দিতে পারে ম্যাচটা, না কল্ড অফ করবে না মানে একটু করে কাট ছাট করতে পারে। তো এখানে বৃষ্টি পড়ছে, আম্পায়াররা কথোপকথন করছে এবং বলতেছে যে খেলাটা এখানে একটু বন্ধ রাখা যাক। তো খেলাটা বন্ধ রাখার কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, যেহেতু বৃষ্টিটা খুব বেশি পড়ছে। তো বৃষ্টি কিন্তু পড়তেছে যার কারণে আম্পায়ার স্টাম্পের উপর থেকে বেলটা ফেলাই দিয়েছে এবং প্লেয়াররা চলে যাচ্ছে প্যাভিলিয়নে। তো এখানে কিন্তু বলছে রেইন ইন্টারাপশন, এখানে কিন্তু বলতেছে আটটা ওভার করে খেলা হবে, অর্থাৎ আট ওভারের ম্যাচ হবে, দশ ওভারের ম্যাচ ছিল সেটা হয়ে গেছে, আট ওভারের ডিএলএস মেথডে কিন্তু খেলাটা চলবে। তো এখানে কিন্তু ওভারের পঞ্চম ওভার করতে চলে এসেছে মাহমুদুল্লাহ রিয়াদ। তো প্রথম বল করতে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, প্রথম বল পঞ্চম ওভারের প্রথম বলে কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে বাবর আজম এবং আরও একটা রান কিন্তু আদায় করে ফেলেছে বাবর আজম এবং দলীয় সংগ্রহ হয়ে গেছে কিন্তু ৪৩টা রান। তো ওভারের তৃতীয় বলটা করতে যাচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, ওভারের তৃতীয় বলে কি উইকেট পাবে, ওভারের তৃতীয় বল ৪৫ রান কিন্তু অলরেডি হয়ে গেছে, ওভারের তৃতীয় বল, তৃতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, ফিল্ডার কিন্তু ডাইভ দিয়েছে সুন্দর মতো এবং এখান থেকেও কিন্তু ২-২টা রান আদায় করে নিতে পারবে সেইম আইয়ুব। তো এখানে কিন্তু ব্যথা পেয়েছে আমার মনে হচ্ছে যার কারণে কিন্তু ফিজিও চলে আসতে পারে এবং যা ভেবেছিলাম তাই ফিজিও চলে এসেছে, ফিজিও এবারে এসে কিন্তু ম্যাজিক স্প্রেটা মারবে এবং যার কারণে হাতের ব্যথাটা কমে যাবে। তো এবার কিন্তু সপ্তম ওভারের দ্বিতীয় বল করতে চলে এসেছে শরীফুল ইসলাম, ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু ও মাই গড অসাধারণ একটা বল করে দিয়েছে কিন্তু, ওভারের তৃতীয় বল করতে হচ্ছে শরীফুল ইসলাম, ওভারের তৃতীয় বল, তৃতীয় বল এবার কিন্তু ঠেকিয়ে মেরে দিয়েছে, ঠেকিয়ে না মানে ভালো মতো ব্যাট চালাইছে এবং কিন্তু ফিল্ডার রয়েছে, এখান থেকে ২-২টা রান আদায় করবে, ওভার থ্রো হয়ে গিয়েছিল কিন্তু এখানে ফিল্ডার রয়েছে। তো এটা কিন্তু নো বল হয়ে গেছে আমার মনে ২-২টা মনে হয় শর্ট অফ লেন্থের বল করে দিয়েছিলাম। তো ওভারের তৃতীয় বল করতে হচ্ছে শরীফুল ইসলাম, ওভারের তৃতীয় বল এবার কিন্তু ইয়র্কার লেন্থের বল হবে, ওভারের তৃতীয় বল শরীফুল ইসলাম করে দিয়েছে, ওভারের তৃতীয় বল এবার কিন্তু সদরে ব্যাট চালাচ্ছে, ফিল্ডার সেখানে রয়েছে কিন্তু ফিল্ডার ক্যাচ ধরলো কিন্তু ক্যাচে আউটটা হবে না যেহেতু এটা ফ্রি হিট ছিল। তো আরও কিন্তু ২-২টা রান এখানে কিন্তু আদায় করে ফেলেছে, এরই সাথে কিন্তু ৫০টা রানের একটা পার্টনারশিপ করে ফেলেছে বাবর আজম এবং সেইম আইয়ুব। তারপরে শেষ বল করতে যায় শরীফুল ইসলাম, আবার শেষ বল, আবার শেষ বল, শেষ বলে কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে, এখানে কিন্তু শরীফুল ইসলামই বলটি কুড়িয়ে ফেরত পাঠানোর আগে কোনো রান নিতে পারে নাই ওরা। তো এবার কিন্তু সব অষ্টম ওভার অর্থাৎ শেষ ওভার বল করতে চলে এসেছে রিশাদ হোসেন। তো প্রথম বল করতে হচ্ছে অষ্টম ওভারের প্রথম বল, প্রথম বলে কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়েছে এবং এখানে কিন্তু ফিল্ডার হচ্ছে ২টা রান কি আদায় করতে পারবে, হ্যাঁ ২টা রানই কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে বাবর আজম। তো রিশাদ হোসেনকে দিয়েছি খুব দায়িত্ব সহকারে কিন্তু বলটা তাকে করতেই হবে। তো ওভারের তৃতীয় বল করতে হচ্ছে এবার কিন্তু রিশাদ হোসেন, অষ্টম ওভারে তৃতীয় বল, এটা কিন্তু শেষ ওভার চলতেছে, ওভারের তৃতীয় বল, তৃতীয় বল এবার কিন্তু ও মাই গড সুন্দর বলিং এবং এর সাথে কিন্তু কোনো রান পায় নাই। তো ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে এবার কিন্তু রিশাদ হোসেন, ওভারের পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে, এখানে ফিল্ডার রয়েছে, এখান থেকে আরও একটা রান তারা সংগ্রহ করতে সক্ষম হয়ে যাবে, তাদের রান রেটটা কিন্তু ৯.২৬ করে চলতেছে। তো আবার শেষ বল করতে আসতেছে অর্থাৎ ইনিংসের শেষ বল, ইনিংসের শেষ বল করে দিয়েছে রিশাদ হোসেন, শেষ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন করতেই পারে নাই, এখানে কিন্তু বাবর আজম একটু বোকা হয়ে গিয়েছে এবং এরই সাথে কিন্তু তাদের ইনিংস হলো সমাপ্ত এবং রানের টার্গেট তারা দিয়ে দিয়েছে ৭৫টা রান, ৭৩ রান করেছিল, ৭২ রান করছিল কিন্তু ডিএলএস মেথডে এটা রানের টার্গেট হয়ে গেছে ৭৫টা রানে। তো তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাস ব্যাটিং করতে চলে এসেছে এবং শাহিন আফ্রিদি বল করতে চলে এসেছে। তো তানজিদ হাসান তামিম রয়েছে স্ট্রাইকে, তানজিদ হাসান তামিমকে কিন্তু একটা ভালো একটা ইনিংস খেলতে হবে, নাহলে কিন্তু আজকের ম্যাচটা জেতা কিন্তু সম্ভব হবে না। তো প্রথম বল করতে হচ্ছে শাহিন আফ্রিদি এবং তানজিদ হাসান তামিম রয়েছে স্ট্রাইকে, প্রথম বল, প্রথম বলে কিন্তু সজোরে ব্যাট চালিয়েছে এবং ব্যাট বলে কানেকশন ভালো হয়েছে যার কারণে একটা রান নিতে তারা সক্ষম হয়ে গিয়েছে। সুতরাং এবার কিন্তু একটা রানের কারণে লিটন কুমার দাস স্ট্রাইক পেয়ে যাবে, তো লিটন কুমার দাস এবার স্ট্রাইকে চলে এসেছে। ওভারের দ্বিতীয় বল, ওভারের দ্বিতীয় বল লিটন কুমার দাস পারবে একটা চার মারতে, ওভারের দ্বিতীয় বল, দ্বিতীয় বলে ব্যাট বলে কানেকশন হয় নাই, এক্ষেত্রে মাথায় ব্যথা পেয়েছে লিটন কুমার দাস। তো ওভারের চতুর্থ বল, চতুর্থ বল তানজিদ হাসান তামিম রয়েছে স্ট্রাইকে, ওভারের চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু ব্যাট বলে কানেকশন ভালো, ফিল্ডারের মাথার উপর দিয়ে বল চলে যাচ্ছে সীমানার দিকে, চারটা রান, একটা দূর 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 দুর্দান্ত চার মেরে দিয়েছে, একটা দুর্দান্ত চার মেরে দিয়েছে এখানে তানজিদ হাসান তামিম। এই চারটা দেখে কিন্তু মনটা একেবারে খুশি হয়ে গিয়েছে, তোমরা যদি রিপ্লেটা দেখো, রিপ্লে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। তো অসাধারণভাবে ব্যাটে বলে কানেকশন হয়েছে এবং ফিল্ডারের মাথার উপর দিয়ে বলকে পাঠিয়ে দিয়েছে সীমানার ওই প্রান্তে। তো বাংলাদেশের রান কিন্তু খুব ভালোভাবেই আগাচ্ছে। ওভারের শেষ বল, ওভারের শেষ বলে কি পারবে একটা চার মারতে, ওভারের শেষ বল, শেষ বলে কিন্তু জাস্ট ঠেকিয়ে দিয়েছে, এখান থেকে কিন্তু আরও একটা রান আদায় করতে সক্ষম হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু একটা ওভার থ্রো হয়েছে যার কারণে আরও একটা রান নিয়ে নিয়েছে লিটন কুমার দাস। তো প্রথম ওভার শেষে কিন্তু ৯টা রান হয়ে গেছে, এবার কিন্তু হ্যারিস রৌফ বল করতে চলে এসেছে, হ্যারিস রৌফ। তো হ্যারিস রৌফের প্রথম বল স্ট্রাইকে রয়েছে তানজিদ হাসান তামিম, প্রথম বল, প্রথম বলে কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়ে একটা রান আদায় করতে সক্ষম হয়ে গেছে তামিম, আমি সংক্ষেপে বলি তামিম, তানজিদ তামিম। তো লিটন কুমার দাস এবার কিন্তু ওভারে তৃতীয় বল, ওভারে লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইক, ওভারে তৃতীয় বল আস্তে করে ঠেকিয়ে দিয়েছে, আরও একটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে। তো দুইজনে যদি এভাবে টুকে টুকে খেলে তাহলে কিন্তু
10 উইকেটে ম্যাচটা জেতার চান্স রয়েছে। তো এবার চতুর্থ বল করতে যাচ্ছে, এবার কিন্তু হ্যারিস রব আফটার চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু অসাধারণভাবে রিভার্স সুইপ মেরে দিয়েছে এবং বলকে পাঠিয়ে দিয়েছে শিবানের দিকে, যাচ্ছে 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 এবং চারটা রান কিন্তু হয়ে গিয়েছে। তো তানজিদ হাসান তামিম কিন্তু আরও একটা চার মেরে দিয়েছে, অসাধারণ একটা চার। তো এবার কিন্তু ওভার এখানে কিন্তু তৃতীয় ওভারে দ্বিতীয় বল করতে চলে এসেছে মোহাম্মদ নওয়াজ। ওভারে তৃতীয় ওভারে দ্বিতীয় বল, দ্বিতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে একটুর জন্য কিন্তু বেঁচে গিয়েছে এখানে লিটন কুমার দাস। ওভারে তৃতীয় বল করতেছে নওয়াজ, ওভারে তৃতীয় বল, ওভারে তৃতীয় বল এবার কিন্তু সদর ব্যাট চালিয়ে দিয়েছে, কিন্তু এখানে ফিল্ডার রয়েছে যার কারণে একটা রান দুইটা রান নিয়ে কিন্তু আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং একটুর জন্য কিন্তু বেঁচে গিয়েছি আবারও আমরা, একটুর জন্য বেঁচে গিয়েছি। তো দেখা যাক ওভারে চতুর্থ বল, এবার লিটন কুমার দাস রয়েছে স্ট্রাইকে, ওভারে চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং বলকে পাঠিয়ে দিচ্ছে সীমানার দিকে, কিন্তু সেখানে কিন্তু ফিল্ডার রয়েছে, ফিল্ডারের বল ফেরত পাঠানোর আগে দুইটা রান কিন্তু সংগ্রহ করতে সক্ষম লিটন কুমার দাস। তো এখানে কিন্তু আমাদের রান রেটটা কিন্তু ভালোই চলতেছে, আমাদের রিকর্ড রান রেট 9.38। তো এবার চতুর্থ ওভারে তৃতীয় বল করতে আসছে হ্যারিস রফ, চতুর্থ ওভারে তৃতীয় বল, তৃতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকে দিয়েছে লিটন কুমার দাস এবং এখান থেকে কিন্তু আরও একটা রান দুইটা রান কিন্তু আদায় করতে সক্ষম হয়ে গেছে লিটন কুমার দাস। তো ভালো মতনই কিন্তু খেলতেছে দুইজন ওপেনার। তো ওভারে চতুর্থ বল করতে আসছে হ্যারিস রফ, স্ট্রাইকার রয়েছে লিটন কুমার দাস, ওভারে চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হলে কিন্তু চার হতে পারতো কিন্তু হয় নাই এক্ষেত্রে। তারপরে শেষ বল, ওভারে শেষ বল করতে আসছে হ্যারিস রফ, স্ট্রাইকার রয়েছে লিটন কুমার দাস, ওভারে শেষ বল, শেষ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে কিন্তু এখানেও ফিল্ডার রয়েছে, দুইটা রানকে আদায় করতে পারবে না একটা রান নিয়ে, সন্তুষ্ট থাকতে হলো লিটন কুমার দাসকে, 24 বলে কিন্তু প্রয়োজন 42টা রান। তো এখানে কিন্তু অসাধারণভাবে কিন্তু দুজন ওপেনার ব্যাট করছে যার কারণে একটা কিন্তু তালি কিন্তু তারা পাই। তো পঞ্চম ওভারে প্রথম বল করতে চলে এসেছে কিন্তু মোহাম্মদ নওয়াজ, স্ট্রাইক করেছে লিটন কুমার দাস, প্রথম বল, প্রথম বলে কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই এখানে, কিন্তু পায়ে লেগে বলটা চলে যাচ্ছিল কিন্তু কোনো রান এখান থেকে পাবে না। তো ওভারে তৃতীয় বল করতে যাচ্ছে মোহাম্মদ নওয়াজ, স্ট্রাইকার রয়েছে তানজিদ হাসান তামিম, ওভারে তৃতীয় বল, ওভারে তৃতীয় বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে, বলকে পাঠিয়ে দিবে কি সীমানার দিকে, না এখানেও ফিল্ডার রয়েছে, দুইটা রান নিয়েই তাকে সন্তুষ্ট থাকতে হবে। তো রান রেট কিন্তু ধীরে ধীরে রিকোয়ার্ড রান রেটটা বেড়েই যাচ্ছে। তারপরে চতুর্থ বল করতে আছে মোহাম্মদ নওয়াজ, স্ট্রাইক করছে তানজিদ হাসান তামিম, ওভারে চতুর্থ বল, ওভারে চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং বলকে পাঠিয়ে দেবে সীমানার ওই প্রান্তে এবং একটা কিন্তু অবশেষে একটা পিওর ছক্কা অবশেষে পাওয়া গিয়েছে, একটা দুর্দান্ত ছক্কা পেয়েছে তানজিদ হাসান তামিম। তো দুইজনে কিন্তু যেভাবে ব্যাট চালাচ্ছে তার মতে মনে হচ্ছে যে এই ম্যাচটা কিন্তু 10 উইকেটে জেতা সম্ভব। তো ষষ্ঠ ওভারে তৃতীয় বল, তৃতীয় বলে কিন্তু আবারও কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং এই ক্ষেত্রে কিন্তু তিনটা রান আদায় করতে পারবে তানজিদ হাসান তামিম, না দুইটা রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। তো এখানে কিন্তু 50টা রানের কিন্তু একটা পার্টনারশিপ হয়ে গেছে দুইজন ওপেনারের কাছ থেকে। তো তানজিদ হাসান তামিম ওভারে চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন হয় নাই, কোনো রান এক্ষেত্রে পাবে না। তো এখানে কিন্তু ষষ্ঠ ওভারে বল চলতেছে, তো রিকোয়ার্ড রান রেট কিন্তু আমাদের অনেকটাই উপরে চলে গেছে। তো ওভারে শেষ বল, ওভারে শেষ বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং ফিল্ডার সেখানে রয়েছে, ফিল্ডার সেখানে রয়েছে যার কারণে দুইটা রান তিনটা রান কিন্তু এখান থেকে আদায় করতে সক্ষম হয়ে যাবে তানজিদ হাসান তামিম। তো 6 ওভার শেষে কিন্তু 59টা রান হয়ে গিয়েছে এক্ষেত্রে। তো এবার কিন্তু সপ্তম ওভারে তৃতীয় বল করতে চলে এসেছে জে খান, জে খান দি কার নাম আমি তো তা জানি না, তো যাই হোক ওভারে তৃতীয় বলে এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন করতে পারে না লিটন কুমার দাস। তো ওভারে চতুর্থ বল, ওভারে চতুর্থ বলে কিন্তু পারবে একটা ছয় মারতে, ওভারে চতুর্থ বল, চতুর্থ বল এবার কিন্তু আবারও মিস হয়ে গিয়েছে কিন্তু লিটন কুমার দাস। তো ওভারে পঞ্চম বল, ওভারে পঞ্চম বলে কিন্তু এবার মারতে হবে, ওভারে পঞ্চম বল, পঞ্চম বল এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং ফিল্ডার কিন্তু বল আর ধরতে পারবে না যার কারণে আটটা একটা সুন্দর চার মেরে দিয়েছে এবং আমাদের রান কিন্তু প্রয়োজন ছিল 11, এখন কিন্তু সমীকরণটা অনেক সহজ হয়ে গেছে আর কিন্তু আমাদের 60টা রান প্রয়োজন, আর 60টা রান প্রয়োজন। ওভারে শেষ বল, সপ্তম ওভারে শেষ, সপ্তম ওভারে শেষ বলে কিন্তু আবারও ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে, এক্ষেত্রে কিন্তু আরও দুইটা রান আদায় করতে পারবে এবং আরও দুইটা রান আদায় করে কিন্তু আমাদের শেষ ওভারে প্রয়োজন মাত্র 5টা রান জিততে। তো 5টা রান করতে পারলে কিন্তু এখানে জিতে যাবে 10 উইকেটে টিম টাইগার্সের দল। তো প্রথম বল, অষ্টম ওভারে প্রথম বলে কিন্তু চার হয়ে যাবে নাকি, না প্রথম বলে চার হয় নাই এক্ষেত্রে কিন্তু 3টা রান আদায় করতে পারবে, 3টা রান আদায় করতে সক্ষম হয়ে গেছে তানজিদ হাসান তামিম। তানজিদ হাসান তামিম কিন্তু তার আর 50টা করার স্বপ্ন আর পূরণ হলো না কারণ এবার কিন্তু স্ট্রাইকে চলে গেছে লিটন কুমার দাস। লিটন কুমার দাস কি পারবে এই বলে ম্যাচটা শেষ করে দিতে? ওভারে দ্বিতীয় বল, দ্বিতীয় বলে এবার কিন্তু ব্যাটে বলে কানেকশন ভালো হয়েছে এবং এক্ষেত্রে কিন্তু 2টা রান আদায় করতে পারবে এবং 2টা রান আদায় করে কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিতে নিল কিন্তু 10-10টা উইকেটের বিনিময়ে। তাও আমরা কিন্তু খেলেছিলাম হার্ড মোডে এবং হার্ড মোডে 10 উইকেটে জিতা কিন্তু আসলেই একটা আনন্দের ব্যাপার আমাদের জন্য এবং আমার জন্য কিন্তু আরও ভালো লাগতেছে কারণ আমি ভাবছিলাম মনে ম্যাচটা আমরা নাও জিততে পারি হার্ডে যেহেতু খেলতেছি। তো বাংলাদেশ কিন্তু 10 উইকেটে ম্যাচটা জিতে দেখাতে পারছে। তো আজকের ম্যাচটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবা।